হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের সবাইকে ডাব্লুপি স্কুল এডুকুয়াশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দু সালের ফেব্রুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার মধ্যে আজকে আলোচনা করা হবে ভূগোলটি নিয়ে যার পূর্ণ মান হচ্ছে কুড়ি এবং এর আগে যে সমস্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি মানে ফেব্রুয়ারি মাসের সেই সমস্ত মডেল অ্যাক্টিভিটি ভিডিও দেখতে একবার চেক করে নেবে চলো এই ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমেই এক নম্বরে বলছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের একে বলছে বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হল দেখো অপশান কয়ে বলছে আইনোস্ফিয়ার অপশান খ স্ট্যাটোস্ফিয়ার অপশান গ এক্সোস্ফিয়ার অপশান ঘ ট্রোপোস্ফিয়ার তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ঘ ট্রোপোসফিয়ার ওকে এটাই হবে সঠিক উত্তর পরবর্তী যে কোশ্চেনটা আছে একের দুয়ে দেখো এখানে বলছে যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হল দেখো অপশান কয়ে বলছে লু অপশান ক্ষয়ে আধি অপশান গ চিনুক অপশান খামশিন ওকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার গ চিনুক ওকে পরের যে কোশ্চেনটি আছে একের তিনে এখানে বলছে উপক্রান্তীয় উচ্চচাপ বলায় অবস্থান করে দেখো যে সমস্ত অপশান আছে তার মধ্যে অপশান নাম্বার কয়ে বলছে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে অপশান খয়ে বলছে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখা মধ্যে এবং গয়ে বলছে দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে এবং ঘয়ে বলছে সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে মানে একের তিনে উত্তরটি হবে অপশন নাম্বার খ তোমাদের একের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল দুয়ে বলছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো দেখো বাক্যগুলি পড়া যাক দুয়ের একের একে বলছে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে তাহলে এইটি যে এখানে এই যে বিবৃতিটি দেওয়া আছে একদম ভুল দেওয়া আছে ওকে সেই কারণে আমরা এখানে ভুল লিখে দিলাম পরের দুয়ের একের দুয়ে বলছে দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিম পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয় তো এটাও কিন্তু এখানে ভুল দেওয়া আছে ওকে সেই কারণে আমরা এখানে ভুল লিখে দিলাম পরের যে কোশ্চেনটি দেখো দুইয়ের একের তিনে বলছে সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয় এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম ঠিক দেওয়া আছে ওকে সমুদ্রে ভাউ কিন্তু দিনের বেলায় প্রবাহিত হয় তাই আমরা এখানে ঠিক লিখে দিলাম ওকে তোমাদের দুয়ের একেরগুলো হলো দুয়ের দুয়ে বলছে একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো এখানে বলছে দুয়ের দুয়ের একে হলো একই উষ্ণতা যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয় তো দেখো তাকে বলা হয় সমঞ্চ রেখা ওকে তোমরা লিখে নেবে সমঞ্চ রেখা এই দেখো আমি এখানে লিখে দিয়েছি পরবর্তী দেখো দুইয়ের দুয়ে বলছে দুয়ের দুইয়ের দুয়ে বলছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় তো এটি হবে ব্যারোমিটারের সাহায্যে ওকে তোমরা লিখবে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা যায় আমরা এখানে দেখো ব্যারোমিটার লিখে দিয়েছি দুয়ের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল এবারে আমরা যাচ্ছি তিনের তিনে বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এখানে দুটি প্রশ্ন আছে দুই মার্কের তাই পুরো মানটা হচ্ছে চার দেখো তিনের একে বলছে কুয়াশাকে কেন অর্ধক্ষেপণ বলা হয় দেখো উত্তরটি শুরু করব আমরা এইভাবে অর্ধক্ষেপণে জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে ভারী হলে মধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে কিন্তু কুয়াশা কোনো প্রকার ঊর্ধ্বগ্রামী বায়ু থেকে সৃষ্টি হয় না সাধারণ শীত শীতকালে রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ঠান্ডা হয় এক সেকেন্ড আমি এটি একটু উপরের দিকে ওঠাই ঠান্ডা হয় পর্যন্ত হলো তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাংকে পৌঁছালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভা ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশ ভেসে বেড়ায় সুতরাং কুয়াশা ওপর থেকে অর্ধক্ষিপ্ত হয় না বলে এটি অর্ধক্ষেপণ নয় ওকে পরের যে কোশ্চেনটি দেখো তিনের দুই সেটি হল বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো তো চলো এই প্রশ্নটির উত্তর করা যাক দেখো তোমরা শুরু করবে বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হলো দেখো এক নম্বরে যেটি রেখেছি সেটি হচ্ছে জলীয় পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তন তো জলবায়ুর পরিবর্তন তোমরা পয়েন্ট লিখবে এবং লিখবে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে প্রায় প্রতিটি ঋতুর আগমন অতি অনিয়মিত ও বিলম্বিত হচ্ছে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং খরার দুর্ভা দুর্ভাব বাড়ছে দু নম্বরে বলছে হিমবাহের মাত্রা অতিরিক্ত গলন তাহলে এইভাবে তোমরা এটা একটা পয়েন্ট লিখবে এবং লিখবে ভূমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আন্টার্টিকা ও গ্রিনল্যান্ডের অক্ষাংশ হিমবাহ ও বিশাল আকৃতি বরফের চাদর আইস শিট সহ পৃথিবীর বিভিন্ন পর্বত্য হিমবাহ গলে যাওয়ার জন্য ক্রমশই সংকুচিত হচ্ছে অর্থাৎ এদের আয়তন হ্রাস পাচ্ছে যেমন হিমালয়ের গঙ্গেত্রী যমুনোত্রী প্রভৃতি হিমবাহ এগুলি কিন্তু দিন দিন ছোট হতে থাকছে অর্থাৎ গলে যাচ্ছে পরের কোশ্চেন আছে চার নম্বরে নিচের প্রশ্নটির উত্তর দাও এখানে একটি কোশ্চেন আছে তাই এইটির মান হচ্ছে তিন দেখো প্রশ্নটি হচ্ছে কীভাবে কোনো একটি স্থানের উষ্ণতা সেই অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে তো চলো উত্তরটি দেখা যাক উত্তর হচ্ছে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে এলেও বায়ুমণ্ডলকে সরাসরিভাবে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে পরে ওই উত্তপ্ত বায়ু ভূপৃষ্ঠের সংস্পর্শে আসলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় এবং ওই তাপ ধীরে ধীরে ওপরের বায়ুস্তরে সংকুচিত হয় তাই চের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি হয় এবং যত উপরে ওঠে বায়ু যত উপরে উঠে যায় বায়ুর তাপমাত্রা ততই কমতে থাকে সাধারণ সাধারণত প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে বায়ুর তাপমাত্রা কমতে থাকে কে উষ্ণতা হ্রাসের গড় বা ল্যাপস রেট অব টেম্পারেচার বলে এই কারণেই একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চ স্থান অপেক্ষাকৃত শীতল তারপর উদাহরণ হিসাবে তোমরা লিখবে বেশি উচ্চতার জন্যই প্রায় নিম্নরেখা বারবার অবস্থিত হওয়া সত্ত্বেও কেনিয়ার মাউন্ট কিলোমানজেরও পর্বতের ওপরে সারা বছর বরফ জমে থাকে এই কারণেই শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং এবং দিল্লি অপেক্ষা সিমলার তাপমাত্রা সারা বছর কম দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন পাঁচের নিচের প্রশ্নটি উত্তর দাও এখানে একটি প্রশ্ন আছে পাঁচ মার্কের দেখো প্রশ্নটি বলছে চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও দেখো উত্তরটি শুরু করেছি উষ্ণতার তারতম্যের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলের প্রধানত ছয়টি ভাগে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি ভাগে মানে ছয়টি ভাগে ভাগ করা যায় দেখো এখানে কিন্তু আমি বই থেকে একটি পেজের ছবি তুলে তোমাদেরকে দিয়েছি তো এই ছয়টি ভাগে কিন্তু বায়ুমণ্ডলকে ভাগ করা হয় তো এক্সোস্ফিয়ারটা হচ্ছে সব শেষ আমরা জানি এক্সোস্ফিয়ারের ওপরে কিন্তু অনেকে অনেক বই কিন্তু পাঁচ রকমের দেওয়া আছে কিন্তু অনেকেই আবার বইয়ে আছে ছয় রকম দেওয়া আছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ছয় রকমেরই লিখবে এবং এই ছবিটা আঁকানোর পরে তো প্রত্যেকটা বায়ুমণ্ডলের যে স্তরগুলি আছে প্রত্যেকটা স্তরের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখন করব। দেখো প্রথম যে স্তরটি আছে সেটি হচ্ছে এক নম্বরে ট্রোপোস্পিয়ার দেখো এক নম্বর দিয়ে শুরু করবে ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বের বায়ুস্তরকে ঘনমণ্ডল বা স্টপোসফিয়ার বলে মেরু অঞ্চলে এর উচ্চতা প্রায় চার কিলোমিটার বায়ুমণ্ডলের এই স্তরের আমরা বাস বসবাস করি দেখো দুই নম্বরে তোমরা লিখবে এই স্তরের বায়ুতে ধূলিকণা জলীয় বাষ্প কুয়াশা মেঘ প্রভৃতি থাকে এই জন্যই এই স্তরে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত প্রভৃতি ঘটনাগুলি ঘটতে দেখা যায় বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় পঁচাত্তর পারসেন্ট গ্যাসীয় পদার্থ এই স্তরে থাকায় এখানে বায়ুর ঘনত্ব ও বায়ুর চাপ সবচেয়ে বেশি ট্রোপোস্পিয়ারের ঊর্ধ্বে তিন মানে ঊর্ধ্বে তিন কিলোমিটার পর্যন্ত অংশ ও উষ্ণতার হ্রাস বৃদ্ধি কিছুই হয় না বলে একে ট্রোপোপোজ বলে ওকে এটি কিন্তু ট্রোপোপোজও বলা হয় তো তোমাদের যে পরবর্তী স্তরটি আছে সেটা হচ্ছে দুই নম্বর সেটা হলো কি এক সেকেন্ড স্ট্যাটোস্পিয়ার ওকে তো দুই নম্বর পর্যায়টা হচ্ছে স্ট্যাটোস্পিয়ার বা দুই নম্বর স্তর বলা হয় তো এখানে তোমরা এক নম্বর দিয়ে লিখবে ট্যাটো স্ট্যাটোসফিয়ারের ওপরে আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলকে স্ট্যাটোসফিয়ার বা শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু শান্তমণ্ডলও বলা হয় এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে দুই নম্বর স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে ধূলিকণা মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না দুই নম্বর সরি তিন নম্বর তোমরা লিখবে স্ট্যাটোসফিয়ারের স্তরে বায়ুপ্রবাহ মেঘ বৃষ্টি মেঘ ঝড় বৃষ্টি ও বজ্রপাত দেখা যায় না বলে জেট বিমানগুলির ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য মধ্যে দিয়ে চলাচল করে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার ঊর্ধ্বে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা স্ট্যাটোপোজ নামে পরিচিত এখানেও কিন্তু একটি সংজ্ঞা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের তিন নম্বরে যে স্তরটি আছে বায়ুমণ্ডলের সেটি হচ্ছে মেসোস্ফিয়ার ওকে শুরু করবে এক নম্বর দিয়ে এখানে লিখবে যে ট্রোপোপোজের ওপরে স্তরে ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি কিমি উচ্চতা মানে আশি কিমি মানে কিলোমিটার যুক্ত স্থান পর্যন্ত যে অংশ উষ্ণতা কমতে থাকে তাকে মেসোস্পার বলে দুই নম্বরে লিখবে এই স্তরে বায়ুর তাপমাত্রা সর্ব সবচেয়ে কম থাকে কম বেশি মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তার মানে সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হবে ওকে তিন নম্বরটা লিখবে মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলি এই স্তরের মধ্যে এসে পুড়ে পুড়ে ছাই হয়ে যায় তারপরে চার নম্বরে লিখবে স্ট্যাটোসফিয়ারের শেষ প্রান্তে স্ট্যাটোসফিয়ারের সীমা সীমারেখা মেসোপোজ নামে পরিচিত ওকে তোমাদের চার নম্বর যে স্তরটি আছে সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার এখানে তোমরা লিখবে মেসোপোজের পর পাঁচশো কিমি উচ্চতা পর্যন্ত স্তরের বায়ু আয়নীয় অবস্থায় রয়েছে যুক্ত কণা বা আয়নের উপস্থিতির জন্য এই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয় মেরুজ্যোতি বা মেরুপ্রভা এই স্তরে দেখা যায় এই স্তরের উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে বলে ভূপৃষ্ঠ সৃষ্টি বেতার তরঙ্গগুলি এই আয়নোস্ফিয়ার প্রভৃতি আয়নোস্ফিয়ারের প্রতিহত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের বেতার সংযোগ রক্ষা করা যায় তোমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে পাঁচ নম্বর এক্সোস্পিয়ার ওকে তো এক্সোস্ফিয়ারটা দেখো এখানে পাঁচ নম্বর এক্সোস্ফিয়ারটা রেখেছি ওকে এক নম্বর তোমরা শুরু করবে আয়ন মণ্ডলের ওপরের দিকে ছয়শো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হালকা বায়ুমণ্ডলকে হালকা বায়ুস্তরকে বহিমণ্ডল বা এক্সোস্পিয়ার বলা হয় এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রধান্য দেখা যায় দুই নম্বর লিখবে এখানে বায়ুর সব উপাদানই আয়নিত অবস্থা থাকে তিন নম্বর এক্সোস্পিয়ার স্তরটি ধীরে ধীরে মহাশূন্যে মিশে গিয়েছে পরবর্তী যেটি হবে সেটি হচ্ছে দেখো ছয় নম্বর এবং তোমাদের শেষ স্তর যেটি হচ্ছে ম্যাগনেটোস্পিয়ার ওকে এখানে তোমরা লিখবে বই বহিমণ্ডলের ওপরে পনেরোশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অস্তিত বিস্তৃত প্রায় বায়ুশূন্য অঞ্চলটিকে চৌম্বক মণ্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার বলে এই স্তরে বায়ুমণ্ডলকে বেন্টন করে একটি প্রোটন প্রোটন ও ইলেকট্রোন চৌম্বক চৌম্বক ক্ষেত্রে আছে তো তোমরা দেখতে পেলে আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস টেনের যে জীবনবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি ছিল সেটি আলোচনা করা হলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবে চলো ততক্ষণ সবাই ভালো থাকবে ভালো রাখবে ধন্যবাদ